হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ঠাকুর দেখতে বেরিয়েছো তো? আমি কালকে রাত 12টার সময় সেজেগুজে রেডি হয়ে ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। আর এমনিতেও ষষ্ঠীর দিন অত ভিড় হয় না, তারপরে রাত 12টার সময় তেমন কোনো লোক ছিল না রাস্তায়, রাস্তাটা বেশ ফাঁকাই ছিল। আর যাওয়ার পথেই সামনে এই প্যান্ডেলটা পড়লো, ছোটর উপর কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করেছিল, তাই না বলো বন্ধুরা? আর এরপরে যে প্যান্ডেলটায় গেলাম সেই প্যান্ডেলের থিমটাও কিন্তু খুব সুন্দর করেছিল, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এই প্যান্ডেলের থিমটাতে এটাই দেখিয়েছে, এখানে অরণ্য যেন বসে বসে কাঁদছে। আর এই ছিল এখানকার দুর্গা প্রতিমাটি, খুব সুন্দর লাগলো কিন্তু থিমটা দেখলে। বন্ধুরা কত সুন্দর করেছিল প্যান্ডেলের থিমটা। তো এই প্যান্ডেল থেকে আমরা এখন বেরিয়ে গেলাম, তো এবার পরের প্যান্ডেলে যাচ্ছি। তো দেখো রাস্তায় লাইটিংগুলো কত সুন্দর লাগছিল, অন্ধকার ফাঁকা রাস্তা আর দু সাইডে লাইটিং, খুব সুন্দর লাগছিল কিন্তু জায়গাটা। তো চলো বন্ধুরা এবার পরের প্যান্ডেলটায় যাওয়া যাক। তো সেই প্যান্ডেলটায় ঢোকার আগের রাস্তাটা কিন্তু এরকম সুন্দর করে সাজিয়েছিল, আর প্যান্ডেলের থিমটা ছিল রাজবাড়ি। তো দেখো কি সুন্দর, ভেতরে ঝাড়বাতিগুলো রাজবাড়ির ভেতরে যেমন থাকে পুরো সেরকমভাবে প্যান্ডেলটাকে সাজানো হয়েছিল। আর আমি দুপুরের দিকে একটা ডান্সের রিলস ছেড়েছি, সেই রিলসটা কিন্তু আমি এই প্যান্ডেলেই করেছি। তো এই প্যান্ডেলে প্রতিমা দর্শন তো হয়ে গেল, এবার চলো পরের প্যান্ডেলে যাওয়া যাক। আর এর পরের প্যান্ডেলের থিমটা কিন্তু আরও সুন্দর করেছে, মানে আমার চোখে সব থেকে সেরা লেগেছে এই প্যান্ডেলের থিমটা। তোমরাও দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কি থিমের উপরে প্যান্ডেলটা করা হয়েছে। আশা করছি তোমাদেরও এই প্যান্ডেলটা সব থেকে ভালো লাগবে। এই থিমটার মধ্যে দিয়ে আমাদের সমাজকে একটা বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো চলো বন্ধুরা, তোমাদের এবার পুরো প্যান্ডেলটা আমি ঘুরিয়ে দেখাই, তোমরা দেখলেই সবটা বুঝতে পারবে। লিখা পড়া শিক্ষা মানুষ বুড়ি বিক্রি না করে, ভিক্ষা দেয়। সমান সুযোগ দিবে কি? মুরাও কাঁদি, মুদের চেঁচা মিচে করে কাইট দিলে, মুদের কান্না কেউ বুঝে না, বুঝে শুধু মা মা মাগু, তোমার মা মুদের মা যুগ। আমাদের বুবা কান্না ওরা তোমার পরিবারে গিয়ে এটাই ছিল এবারের চুচুড়া বেগুনতলার দুর্গাপূজার থিম। এক্ষুনি জানতে পারলাম এটাই এখানকার সেরা থিম ছিল, তাই এই প্যান্ডেলটাই রূপোর মুকুট পেয়েছে। আর প্যান্ডেল থেকে বেরোনোর পরই এখানে একটা কসমেটিক্সের দোকান চোখে পড়লো, আর দোকানটার নাম সোনাঝুরি। দোকানটাতে কিন্তু মাটির যে সুন্দর ডিজাইন করা কসমেটিক্সগুলো হয় না, পাওয়া যায় হাতে বানানো, সেইগুলো পাওয়া যায় এখানে। আর ঠাকুর দেখতে দেখতে কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, আমরা তো বেরিয়েছিলাম 12টার সময়, আর এখন দেখো 1:10 বেজে গেছে, মোবাইলে টাইমটা উল্টো দেখাচ্ছিল। তো চলো এবার আমরা আবার বেরিয়ে গেলাম এর পরে ঠাকুরটা দেখতে। তো আলো ঝলমলে রাস্তা দিয়ে চলে গেলাম একটা ঝকমকে আলোর প্যান্ডেলে। আর এই প্যান্ডেলটা প্রতি বছর এরকমই কালারিং হয়, খুবই সুন্দর লাগে দেখতে। এটা ছিল চুচুড়ার পেয়ারা বাগান। তো চলো বন্ধুরা আমি তোমাদের পুরো প্যান্ডেলটা এবার ঘুরিয়ে দেখাই, তো প্যান্ডেলের ভেতর দিকটা এবার যাওয়া যাক। আর দেখো বন্ধুরা প্যান্ডেলের ভিতরটা কি সুন্দর ডিজাইন করেছে, তাই না? আর আমার যে সকল বন্ধুরা চুচুড়ার কাছাকাছি আছো তাদের কাছে আমার অনুরোধ, তোমরা একবারে সেই চুচুড়ার এই ঠাকুরগুলো দেখে যেও, খুব সুন্দর করেছে কিন্তু এবছরের থিমগুলো। আর আমি এখন প্যান্ডেলের ভেতরে প্রবেশ করলাম। তো প্যান্ডেলের ভেতরে চারিদিকটা দেখো কি সুন্দর আলো ঝলমল করছে, আর ঝাড়বাতিটাও কিন্তু খুবই সুন্দর ছিল, কত সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজ দিয়ে নিখুঁতভাবে সুন্দর করে তৈরি করা হয়েছে এই প্যান্ডেলটা। আর এই যে এই প্যান্ডেলের দুর্গা প্রতিমাটি, আর এই প্রতিমাটি দর্শন করে আমি চলে গেলাম পাখিদের বাড়িতে। পাখিদের বাড়িতে মানে বুঝলে না তো, পাখিরা যেখানে থাকে, চারিদিকে আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো, চারিদিকে পাখির কিচিমিচি আওয়াজ, খোলা আকাশের বুকে গাছের ডালে স্বাধীনভাবে পাখিরা উড়ে বেড়াবে, এটাই তো দেখতে ভালো লাগে। তো এই থিমটার মাধ্যমে এটাই কিন্তু দেখানো হয়েছে, পাখিদেরকে খাঁচায় বদ্ধ করে না রেখে তাদের মুক্ত করে দেওয়া উচিত।
উচিত। তো দেখো এখানে সব পায়রাগুলোকে খাঁচা থেকে বের করে দেওয়া হচ্ছে। আর এই হলো এখানকার দুর্গা প্রতিমাটি। খুব সুন্দর নতুন অর্থভাবে বানিয়েছে এই প্রতিমাটিকে। তো বন্ধুরা, অনেকটাই রাত হয়ে গেছে, তাই আর শরীরে এনার্জি ছিল না, তাই জন্য এবার বাড়ির দিকে রওনা হলাম। আর যাওয়ার সময় এইখানেও একটা সুন্দর রাজবাড়ি দেখতে পেলাম, কিন্তু এটাতে আর ঢুকলাম না, এটা পরে একদিন দেখবো। সব যদি একদিনে দেখে নিই তাহলে বাকি দিনগুলিতে আর কি দেখবো। আর বাড়ি আসার পথে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম, সেটাও তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, আমরা এখন ভোর 3টার সময় শিউলি ফুল কুড়াতে এসেছি। ওইদিকে মায়ের পুজো হচ্ছে আর এখানে শিউলি ফুল পড়েছে, সেটা আমরা এখন কুড়াবো। বুঝতে পারছো কেমন তার কেটেছে? বন্ধুরা দেখো কেমন তার কেটেছে। 1 2 হাতে উঠো, হাতে উঠো, হাতটা দেখাবো। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, তুলি সব দাঁড়াও, আর তুলবো। এই দেখো বন্ধুরা, কত শিউলি ফুল তুলেছি। রাত 3টার সময় আমরা ঠাকুর দেখতে বেরিয়ে কত শিউলি ফুল তুলেছি দেখো বন্ধুরা। আরও অনেক আছে কিন্তু আমাদের কাছে প্লাস্টিক নেই। প্লাস্টিক আছে ভাই? একটা প্লাস্টিক আছে, দে তো প্লাস্টিকটা ব্যাগ থেকে। আর প্লাস্টিক পাওয়ার পর কিন্তু আরও কিছু শিউলি ফুল আমি কুড়িয়ে নিলাম। আর সব থেকে যেটা দেখতে সুন্দর লাগছিল, গাছ থেকে টপ টপ করে মাটিতে শিউলি ফুলগুলো পড়ছিল, এটা কিন্তু আমি আগে কখনো দেখিনি। আর অনেকগুলো শিউলি ফুল কুড়ানো হয়ে গেছে। শিউলি ফুলগুলো নিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা হলাম। তো টাটা বন্ধুরা। এই যে এখন বাজে 12:09, ঠিক আছে, এখন দুপুরবেলা হয়ে গেছে। কালকে সারা রাত ঠাকুর দেখে এই যে আমরা সবাই এখন চা খেতে বসেছি, আমরা 3 মূর্তি, এই 12টার সময়। এখন লোকের ভাত খাওয়ার টাইমে আমরা এখন চা বিস্কুট খাচ্ছি। বন্ধুরা দেখো আমি কতগুলো শিউলি ফুল কুড়িয়েছিলাম। আর এটা দেখো আমাদের কাছে এই পদ্ম ফুলটা আজকে ফুটেছিল। তো ঠাকুরের আসনটা সাজানো দেখেই বুঝতে পারছো আমি কত শিউলি ফুল কুড়িয়ে এনেছিলাম। ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। শুভ মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, পুজো খুব ভালোভাবে কাটিও, শুভরাত্রি বন্ধুরা।